সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন লেটেস্ট এবং ট্রেন্ডিং নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটো বড়সড় ঘোষণা করেছেন তিনি তো যদি আপনারাও লক্ষ্মীর ভান্ডারে আবেদন করে থাকেন এবং যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই দুটো নিয়ম বা দুটো ঘোষণাই জানাটা একান্ত প্রয়োজন না হলে পরে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে তো সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্য সরকারের ঘাড়ে কিন্তু বোঝা প্রচন্ড বেড়ে গেছে সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী প্রতিটি প্রশাসনিক যে সভা করছেন তিনি একই কথাই বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য রাজ্যের ঘরে প্রচুর বোঝা বেড়ে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একই মাসে একই মহিলার অ্যাকাউন্টে বারবার টাকা জমা পড়েছে এবং এক্ষেত্রে কিন্তু দেখা গেছে শুধুমাত্র একজন নয় অনেকের ক্ষেত্রে এই প্রবলেম হয়েছে অনেক উপভোক্তা কি হয়েছেন যে একাধিকবার আর্থিক সহায়তা পেয়ে গেছেন অনেক মহিলা কি করেছেন একাধিকবার আবেদন করেছেন এর ফলে কি হয়েছে এত নথিপত্র খতিয়ে দেখা পসিবল হয়নি সেই জন্য একই মহিলার অ্যাকাউন্টে কিংবা অনেক সময় দেখা গেছে কিছু নির্দিষ্ট মহিলার অ্যাকাউন্টে পাড়ার সবার টাকা জমা পড়ে গেছে তো এই সমস্ত কিছু যার যার অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়েছে সেই সমস্ত উপভোক্তাদের নথিপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার সাতই ডিসেম্বরের মধ্যে নথিপত্র যাচাইয়ের শেষ সীমা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে কিছু নথিপত্র যাচাই এখনো পর্যন্ত বাকি রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে নথিপত্র যাচাই শুরু হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে প্রশাসনিক সূত্রে জানা গেছে যে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে যাদের ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে প্রয়োজনে সরকারের প্রতিনিধিরা তাদের বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র যাচাই করবেন প্রয়োজন হলে সরকার নিজেই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেবে রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে ইতিমধ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ফলে এমনিতেই টান পড়েছে সরকারি কোষাগারে এই অবস্থায় যদি একই উপভোক্তা মাসে একাধিকবার একই প্রকল্পের অর্থ যদি পেয়ে যান তাহলে কোষাগারের অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে এই কারণেই জরুরি ভিত্তিতে এই প্রকল্পের সমস্ত তথ্য তো ভান্ডারকে ত্রুটি মুক্ত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার তো শুধুমাত্র কিন্তু বৈধ উপভোক্তা যারা রয়েছেন তারাই কিন্তু এই এই আর্থিক আর্থিক সুবিধাগুলো পাবেন পাবেন অন্যথায় কিন্তু কেউ সুবিধা না তো আপনাদের মধ্যে যারা যারা এমনটা রয়েছে যে লক্ষ্মীর দু তিন মাসের একবারে চলে এসছে কিংবা অনেক টাকা একবারে চলে এসছে তো সেই সমস্ত মহিলার অ্যাকাউন্ট থেকে কিন্তু সেই সমস্ত টাকা পুনরায় ফেরত নেওয়া হবে এমনটাও কিন্তু জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এছাড়া রাজ্য সরকারের তরফে জানানো হয়ে যে যে কাদের কাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে কিছু কিছু মহিলা রয়েছে যারা বিভিন্ন ভুল করেছে তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষীর ভান্ডারে টাকা রিটার্ন নাও হবে যেমন একাধিক মহিলার অ্যাকাউন্টে একটিমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকেছে সেই ক্ষেত্রে একাধিক মহিলাকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ একাধিক মহিলার অ্যাকাউন্টে একাধিক মহিলার টাকা একটিমাত্র ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে যার ক্ষেত্রে এমনটা হয়েছে তার অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে একদিন অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের বাইরে যদি লক্ষীর ভান্ডারে টাকা ঢুকে থাকে তাহলে সেই অ্যাকাউন্টটিও সেই অ্যাকাউন্টটি যেই মহিলার তাকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে যে সকল মহিলারা নিজের কাস্ট সার্টিফিকেট দেয়নি অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়েছে কিন্তু যেহেতু প্রচুর আবেদন জমা পড়েছে তো রাজ্য সরকারের তরফে সবার আবেদন কিন্তু সেরকমভাবে খতিয়ে দেখা পসিবল হয়নি জাস্ট ডেটা আপলোড করে দিয়েছে তো এই ক্ষেত্রে যারা যারা পেয়ে গেছেন টাকা ধরুন এক দু মাসের টাকা পেয়ে গেছেন তো তাদের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং তাদের টাকা কিন্তু রিটার্ন নেওয়া হবে যেটা বেশি পেয়েছেন অনেক ক্ষেত্রে কি হয়েছে জেনারেল এবং ও বিসি কাস্টের মহিলারাও এস সি এস টি কাস্টের মহিলাদের মতন মাসে হাজার টাকা করে পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে সেই টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে অর্থাৎ যেই টাকা আপনারা এক্সট্রা পেয়েছেন সেই টাকাই আপনারা পাবেন বাকি টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হবে আধার কার্ডে এক নাম রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে আলাদা নাম সেই সকল মহিলাদের সম্পূর্ণ আলাদা রয়েছে তাদের ক্ষেত্রে এই টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে যদি আপনারা পেয়েও থাকেন তবুও কিন্তু আগামী মাস থেকে টাকা দেওয়া আপনাদের বন্ধ হয়ে যেতে পারে যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে নেই কিন্তু বর্তমানে টাকা পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে আগামী মাস থেকে যে সকল মহিলারা সরকারি চাকরি করছে অথচ লক্ষ্মীর ভান্ডারের টাকা মাসের পর মাস পেয়ে গেছেন তাদের টাকাও বন্ধ করে দেওয়া হচ্ছে যে সকল মহিলারা আগে থেকেই ভাতার টাকা পেয়ে আসছেন যে কোনো ভাতা হোক বার্ধক্য ভাতা হোক বিজবা ভাতা হোক অথচ লক্ষ্মীর ভান্ডারের টাকাও আপনি পাচ্ছেন যদি এরকম মহিলা থাকে তাদের অ্যাকাউন্টও কিন্তু স্ক্রুটনি করা হচ্ছে আসল কথা এখন প্রতিটি একাউন্ট স্ক্রুটনি করা হচ্ছে এবং স্ক্রুটনি করে যাদের যাদের সমস্যা হচ্ছে সবার অ্যাকাউন্ট থেকে টাকা যদি বেশি চলে যায় তো টাকা রিটার্ন নেওয়া হচ্ছে এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু যতদিন না পর্যন্ত ভ্যারিফাই কমপ্লিট হবে ততদিন পর্যন্ত টাকা দেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে তাছাড়া অনেক ক্ষেত্রে কি হচ্ছে যাদের কেওয়াইসি আপডেট করেনি তাদের ক্ষেত্রে টাকা কিন্তু সরকারের তরফ থেকে দিতেও পারছে না এবং যাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছচ্ছে তারা যেহেতু কেওয়াইসি আপডেট করে তারা কিন্তু ব্যাংক থেকে টাকা তুলতেও পারছেন না যেহেতু আপনাদেরও যদি ব্যাংকে কেওয়াইসি আপডেট করা না থাকে অতি অবশ্যই করে নেবেন না হলে আপনাদের টাকা কিন্তু আটকে যায় যে সকল মহিলারা ইতিমধ্যে মারা গেছেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার পরে অথচ টাকা ঢুকেছে সেই সমস্ত মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে তাছাড়া যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার সময় চাকরি পাননি কিন্তু বর্তমানে চাকরি পেয়েছেন অর্থাৎ রিসেন্ট চাকরি পেয়েছেন তাদের অ্যাকাউন্টেও টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে এবং যে সকল মহিলাদের বর্তমানে ভাতা চালু রয়েছে কিন্তু আগে ভাতা পেতেন না তাদের ক্ষেত্রেও এই টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে তো আপনি কি কাউকে জেনেন যাদের এই সমস্ত কিছু ভুল রয়েছে কিন্তু এই সমস্ত ভুল থাকা সত্ত্বেও তারা টাকা পেয়েছেন এমনকি আপনারা জানেন যদি জেনে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই